স্বাগতম সবাইকে মডিফ্যাশ বরিশাল বোর্ড 2017। এটা এখন আমরা সলিউশন করব। রাজা ড্যাশ রাজা ইজ নোন টু হিজ ক্লাসমেট, তার ক্লাসমেটদের কাছে পরিচিত, অ্যাজ এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হিসেবে। এখানে দেখো পোস্ট মডিফাইড নাউন, মানে রাজাকে পোস্ট মডিফাই করতে হবে উইথ অ্যান অ্যাপোজিটিভস, অ্যাপোজিটিভস ব্যবহার করে। আমরা জানি অ্যাপোজিটিভস হচ্ছে নাউনের এক্সট্রা পরিচয়, মানে রাজা সম্পর্কে আমাদের আরও একটা এক্সট্রা পরিচয় দেওয়া লাগবে, একটা ফ্রেজ দেওয়া লাগবে। সেই ফ্রেজটা হবে রাজার পরিচয়, সেটা হবে তার অ্যাপোজিটিভস। আমরা বলতে পারি এখানে রাজা এ স্কুল বয়, মানে রাজা একটা স্কুলের বালক বা স্কুলে পড়ুয়া বালক, বা বলতে পারি এ ডিসিপ্লিনড বয়, মানে একটা খুব সুশৃঙ্খল ছেলে। তোমরা এই দুটো দিতে পারো, বা তোমরা এই টাইপের আরও অনেক রাজার ব্যাপারে অ্যাপোজিটিভস তোমরা নিজেরা খুঁজে বের করতে পারো। হি হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, তার আছে ড্যাশ ভালো গুণাবলী। এখানে দেখো কোয়ান্টিফায়ার্স ব্যবহার করতে বলছে কোয়ালিটিস, এই নাউনটাকে প্রি মডিফাই করে। কোয়ান্টিফায়ার্সে আমরা পড়েছিলাম লিটিল, আ লট অফ, সাম, ফিউ, নো, অল ইত্যাদি যে ওয়ার্ডগুলোর মধ্যে ছিল, সেগুলোর মধ্যে আমাদের কিছু একটা বসাতে হবে। তাহলে আমরা দিতে পারি হি হ্যাজ ম্যানি গুড কোয়ালিটিস, তার অনেক গুণ ছিল, বা সাম গুড কোয়ালিটিস, তার কিছু ভালো গুণ ছিল, এগুলো দেওয়া যায়। হি নোজ দ্যাট ডা, সে জানে এটা যে ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, ড্যাশ কর্তব্য হচ্ছে টু স্টাডি, পড়ালেখা করা। তাহলে স্টুডেন্টের ড্যাশ ডিউটি, কীরকম ডিউটি, পড়ালেখা করা। এখানে দেখো বলছে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে এই ডিউটি, এই নাউনটাকে প্রি মডিফাই করে। তাহলে আমরা দিতে পারি মেইন ডিউটি, বা দিতে পারি প্রাইম ডিউটি, বা আরও দিতে পারি ফার্স্ট ডিউটি, মানে প্রধান বা প্রথম কর্তব্য হচ্ছে পড়ালেখা করা। অ্যান্ড হি নেভার নেগলেক্টস, এবং সে কখনও অবহেলা করে না ড্যাশ ডিউটি, ড্যাশ কর্তব্য। এখানে বলছে ডেমনস্ট্রেটিভ, তো ডেমনস্ট্রেটিভ ব্যবহার করে ডিউটি, এই নাউনটাকে প্রি মডিফাই করতে বলছে। আমরা জানি ডেমনস্ট্রেটিভের মধ্যে ছিল দিস, দ্যাট, দিস, দোজ। যেহেতু আমরা বর্তমানে এই ডিউটিটা নিয়ে আলোচনা করছি, এবং ডিউটি একটা ডিউটি এবং বর্তমানের, তার জন্য আমরা এখানে দেবো দিস, সে এই ডিউটিটা কখনোই অবহেলা বা অবজ্ঞা করে চলে না। হি প্রিপেয়ার্স, সে প্রস্তুত করে ড্যাশ লেসনস, ড্যাশ পাঠ, রেগুলারলি, নিয়মিত। এখানে পসেসিভ ফর্ম ব্যবহার করতে বলছে নাউন, এই লেসন, এই নাউনটার পসেসিভ ফর্ম ব্যবহার করতে বলছে। তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, পসেসিভ ফর্ম হচ্ছে যেগুলো মালিকানা বোঝায়, মাই, আওয়ার, ইওর, দেয়ার, এই পসেসিভ ফর্মগুলো ব্যবহার করা হয়। কিন্তু এখানে হি এর পসেসিভ যেহেতু হিজ, তাই আমরা এখানে হিজ ব্যবহার করব, মানে সে তার পড়ালেখা করে নিয়মিত। হি মেইনটেন্স ডিসিপ্লিন, মানে সে শৃঙ্খলা মেনে চলে। হি নোজ দ্য ভ্যালু অফ টাইম, মানে সে সময়ের মূল্য জানে। হি গেটস আপ ড্যাশ, সে জেগে ওঠে ড্যাশ, সো দ্যাট, যাতে করে হি ক্যান গেট, সে পায় এনাফ টাইম, যথেষ্ট সময় টু স্টাডি, পড়ালেখা করার। এখানে দেখো গেটস আপ মানে জেগে ওঠা, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করতে বলছে একটা অ্যাডভার্ব ব্যবহার করে। ভার্বকে অ্যাডভার্বই পোস্ট মডিফাই করে, তাহলে সে জেগে ওঠে কীভাবে জেগে ওঠে। আমরা দিতে পারি আর্লি, আর্লি হচ্ছে একটা অ্যাডভার্ব, সে তাড়াতাড়ি জেগে ওঠে, বা টাইমলি, সময় মতো জেগে ওঠে, এরকম অ্যাডভার্বগুলো এখানে দেওয়া যায়। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায় ড্যাশ। এখানে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব বলছে, গোস এই ভার্বটাকে পোস্ট মডিফাই করতে বলছে, আর ভার্বকে পোস্ট মডিফাই করে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। হি গোস টু স্কুল মানে সে স্কুলে যায়, কীভাবে স্কুলে যায়, রেগুলারলি, নিয়মিত, এভরিডে, প্রতিদিন, বা ডেইলি, এই অ্যাডভার্বগুলো এখানে ব্যবহার করা যায়। হি নেভার ওয়াস্টেস, সে নষ্ট করে না এ ড্যাশ মোমেন্ট, মুহূর্ত, ইন ভেইন, বৃথাই। এখানে দেখো মোমেন্ট, এই নাউনটাকে প্রি মডিফাই করতে বলছে একটা ডিটারমিনার ব্যবহার করে। ডিটারমিনারের মধ্যে আমরা পাঁচটা জিনিস দেখেছিলাম, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, নিউমেরালস, কোয়ান্টিফায়ার্স। এগুলোর মধ্যে থেকে আমরা কোয়ান্টিফায়ার্সের ফিউ বা সিঙ্গেল এখানে ব্যবহার করতে পারি। দেখো এখানে বলতে পারি যে হি নেভার ওয়াস্টেস এ সিঙ্গেল মোমেন্ট, সে এক মুহূর্তও নষ্ট করে না, বা এ ফিউ মোমেন্ট, সে অল্প কিছু মুহূর্তও নষ্ট করে না, ইন ভেইন, বৃথাই। রাজা ইজ, রাজা হয় ড্যাশ জেন্টেল, ড্যাশ ভদ্র। এখানে দেখো জেন্টেল এই অ্যাডজেক্টিভটাকে ইন্টেন্সিফায়ার ব্যবহার করে প্রি মডিফাই করতে বলছে, আর ইন্টেন্সিফায়ার মানে আমরা চোখ বন্ধ করে ভেরি ট্রাই করতে বলেছি। তাহলে আমরা দিতে পারি রাজা ইজ ভেরি জেন্টেল, মানে রাজা খুব ভদ্র। হি অলওয়েজ অবেজ, সে সর্বদা মেনে চলে হিজ প্যারেন্টস, তার বাবা মাকে, অ্যান্ড টিচার্স, এবং শিক্ষকদের। হি নেভার মিক্সেস, সে কখনোই মিশে না উইথ ড্যাশ বয়েজ, ড্যাশ বালকদের সাথে।
এখানে বয়েজ এই নাউনটাকে প্রি মডিফাই করতে বলছে, মানে সে কীরকম বালকদের সাথে মেশে না। তো নাউনকে প্রি মডিফাই করতে হলে আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ আনা লাগবে, তাহলে আমরা দিতে পারি যে সে ব্যাড বয়েজদের সাথে মেশে না, খারাপ বালকদের সাথে মেশে না। ব্যাড হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। আই স্টুডেন্ট লাইক রাজা, রাজার মতো একজন ছাত্র, ইজ আ গ্রেট অ্যাসেট অফ এ নেশন, একটা রাষ্ট্রের একটা বিরাট সম্পদ।